তো গাইস আমি নিজেকে কবি সিংহের মতো দেখতে পাচ্ছি, বড় বড় চুল, বড় বড় দাড়ি। ওই রোগ সালে মে আর। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস আমাকে সকাল সকাল এখন মার্কেটে যেতে হচ্ছে। তো হে গাইস আমি নিয়ে নিয়েছি ব্যাগ, এই যে। তো বার হলাম এখন, সামনে বাইক রয়েছে, দাদার বাইকটা বাইরে রাখা আছে, তো যাচ্ছি। তো গাইস আমি নিজেকে কবির সিংহের মতো দেখতে পাচ্ছি, বড় বড় চুল, বড় বড় দাড়ি, চশমা, মনে হচ্ছে কবির সিং, শুধু দারুটাই বাকি ছিল। তো গাইস এখন যেতে হবে ওই যে দাদার দোকানে, এখন মাল এক্সচেঞ্জ করতে লাগবে টাকা। তো গাইস কাজের উপর আরও কাজ পড়ে গেলো, এই মালটা এক্সচেঞ্জ করতে লাগবে, আর হচ্ছে ওদিকে আরও মাল নিয়ে আসতে লাগবে দোকানের। দে লিস্ট কাটলো। গাইস আমি এখন সবজি মার্কেটে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে যে সবজি মার্কেট, এটা পানিশালা সবজি মার্কেট। তো গাইস আমি সবজি বাজার করবো এখন এখানে। তো পেঁয়াজ কত? 25 টাকা 20 টাকা 20 টাকা। 100 শুকনো লঙ্কা দাও তো, আর ওই ছুটা রসুনটা নাই, ছুটা। আচ্ছা রসুন কত? 15 টাকা পোয়া। আচ্ছা পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দাও 1 কিলো দিও। চিনি দেওয়া 5 কিলো, লাগবে সাবান 24টা, আর ওই যে তেলের প্যাকেট দেওয়া 1 কিলো, 1 কিলো তেলটা। হ্যাঁ 24টা লাইফ বয়, আর চিনি 5 কিলো। তো হয়ে গাইস আমাদের মার্কেটিং হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরছি। তো গাইস আমার ছোট ভাগ্নি স্কুলে পড়ে, তো ছুটি হয়ে গেছে স্কুল, ভাবছি একবারে নিয়ে চলে যাবো। কতক্ষণ একাই বসেছিল? হ্যাঁ গাইস ফাইনালি মার্কেট থেকে বাড়ি আসলাম। তো গাইস মার্কেটে আমি যতটুকু করেছি ততটুকু ভিডিও করতে পারলাম, মানে আমার ক্যামেরাম্যান ছিল না, আমি একাই ভিডিও করছিলাম, তো যতটুকু করেছি করেছি। তো গাইস আমার প্রচণ্ড খিদা পেয়েছে, আমাকে আগে কিছু খেতে লাগবে, তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? তোমরা সবাই লেগে থাকো আমার ব্লগের সঙ্গে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেল নতুন তারা সবাইকে বলছি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, ঠিক আছে? যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা সবাই পেয়ে যাও, ঠিক আছে? হে গাইস তো আমি স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, এখন ভাবলাম যে ফ্রেশ হয়ে একবারে খাই। তো কী রান্না হয়েছে এখন জানি না, তো দেখি। তো গাইস রোড মাই চলে এসছে, রোড মাই একটা হাই করে দে, হাই করে দে এদিকে। চ খাওয়া দাওয়া করি, চ ভাত খাবি, চ চ ভাত খাবো, চ হয় না? ভাত আছে, সবজি রয়েছে, আলু ভাজা রয়েছে, কচু রয়েছে, লঙ্কা রয়েছে, না কচু শাক রয়েছে, খাবি? তুই খাবি ভাত? খাবি ভাত? খাবি? বস বস এদিকে বস। তো গাইস আমার সাথে রোড মাই রয়েছে, ও যুক্ত হয়েছে এখন, এখন আমরা দুজন খাবো। তো চলো খাওয়া দাওয়া এখন শুরু করা যাক, কেমনটা? তো হয়ে গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা দুপুরো টাইম, তো এখন রেস্ট নেবো আমরা, বাড়িতে ঘুমাবো হয়তো। তো আমার আজকের ব্লগটা আমরা বেশি বড় করছি না, ঠিক আছে? তো মিলছি নেক্সট ব্লগে, টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত, বাই বাই, বাই বলে, বাই বলে, বাই। তো গাইস দেখতে পাচ্ছ রোহন ভাই পুরো গেম খেলছে, ওই যে ড্রিফট বাইক, পুরো গাড়ি উড়াচ্ছে, এদিকে কোনো ধ্যানই নাই ওর, যা শেষ হলো। গাইস ও গেম খেলতে খেলতে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে।